অর্ডারের কারণে অনেককে আমরা চিকিৎসা দিতে পারিনি, আমরা নিজেরা রাস্তায়, ইংরা যেটা বলবো, রাস্তায় চিকিৎসা দিছি। তো আমাদের এখন দাবি যে উনি পদত্যাগ করবেন, কারণ এখানে যারা স্বৈরাচারের পক্ষে ছিলেন, এই যে স্বৈরাচারটা তো একজনের কারণে নেই, কর্মচারী যারা ইউনিভার্সিটির কর্মচারীরা এবং ডাক্তাররা যারা আমাকে ফোন করে বলছেন ওরে আপনারা এই কার্যক্রমগুলি আপনাদের উপরে যে বলবো নির্যাতন হয়েছে বিগত 17 বছর থেকে সারা দেশে, 2021 সাল থেকে এই প্রতিষ্ঠানে যে অনিয়মগুলি আপনাদের সামনে হয়েছে এবং এই কার্যক্রমগুলিকে আপনারা সঠিক জায়গায় নিয়ে আসার জন্য, যেটাকে নতুন বাংলাদেশ আমরা বলতেছি, গত 5 তারিখে যে আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরি করার জন্য প্রথমেই আমাদের দরকার আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি কিন্তু সঠিক জায়গায় কাজগুলি করা, সঠিক মতো যে প্রত্যাশা ছিল স্টুডেন্টদের আন্দোলন এবং জনগণের আন্দোলনটা যে দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠন করার জন্য। আমি আপনাদের দাবিগুলি, বিশেষ করে ডাক্তাররা স্টুডেন্টদের যে দাবিগুলি, একাডেমিক রিলেটেড দাবিগুলি আমি শুনলাম। শোনার পরে আমি কিন্তু ব্যথিত হয়েছি, একটি প্রতিষ্ঠান এবং সেন্সিটিভ প্রতিষ্ঠান যেটা হলো মেডিকেলের মতো একটা প্রতিষ্ঠান, যে জায়গায় স্টুডেন্টরা পড়াশোনা করে প্রাইমারির থেকে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি করার প্রত্যাশা থাকে করে আমি মেডিকেল কলেজে পড়বো, সেজন্য আমি আমার জীবনটাকে পরিচালনা করতেছি সব স্টুডেন্টের মতো নয়, আমি আমার একটা টার্গেট নিয়ে 22 বছর অথবা 23 বছরের ভিতরে আমার সম্পূর্ণ করব, এরপরে আমি MS করব, এরপরে আমি FCPS করব। আজকে এই জায়গায় আমি শুনতে পারলাম ওরে পরীক্ষাগুলি আমাদের সঠিক টাইমে সঠিক সময় আদায় অনুষ্ঠিত হচ্ছে না, কারণটা কি BC সাহেব অথবা রেজিস্ট্রার সাহেব অনুপস্থিতির কারণে। আমি মনে করি এইরকম কার্যক্রমের মাধ্যমে যদি উনি মনে করেন উনি এই প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য উনি সক্ষমতা না থাকে, তাহলে সুন্দরভাবে আমি সমর্থন করতেছি স্টুডেন্টের দাবির জন্য উনি অতিসত্বরে এই প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের স্বার্থের জন্য এবং সিলেটবাসী সিলেটের শিক্ষা ব্যবস্থাকে সুন্দর রাখার জন্য উনি এই জায়গার থেকে পদত্যাগ করেন। এর সাথে সাথে এই জায়গায় কর্মচারীরা এবং ডাক্তার সমাজরা যারা এই জায়গায় উপস্থিত হয়েছেন তাদের দাবির সমর্থনে তারাও আমি বলবো আপনারাও ধৈর্য ধরেন, আমাদের সিলেটের একটা ঐতিহ্য আছে, আমাদের সিলেটের অভিভাবকরা আছে, ওনারা কিন্তু একটা উদ্যোগ নেবেন এবং বেশি সময় না, কারণ অলরেডি আপনাদের যে আন্দোলন, কর্মচারীদের আন্দোলন আজ থেকে 25 দিন আগে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনটা শেষ হয় নাই, ওনারা রেসপন্স করেন নাই, ওনারা দায়িত্বশীল ভূমিকা পালন করেন নাই, BC এবং রেজিস্ট্রার যে দায়িত্বশীল ভূমিকাটা ওনাদের কাছ থেকে প্রত্যাশা করেছিলেন আপনারা এটা পান নাই আজকে। সেই জন্য আমরা মনে করি আজকে মিডিয়ার মাধ্যমে এবং সিলেটবাসীর পক্ষ থেকে আমরা বলতে চাই আপনারা অতিলম্বে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই কার্যক্রমটাকে সম্পূর্ণ শেষ করেন, আর না হলে কিন্তু সিলেটবাসী আপনাদের ব্যাপারে ভিন্ন আকারে চিন্তা করবেন। আমি বিশ্বাস করি যিনি আজকের VC, আমি ওনাকে যেহেতু একজন ডাক্তার, মানবিক কার্যক্রমগুলি উনি পরিচালনা করেন, অবশ্যই উনি বিবেকবান এবং উনি এমন একটা জায়গায় থাকবেন না যে জায়গায় ওনার স্টুডেন্টরা ওনাকে পছন্দ করতেছে না। আমি সেই জন্যই ওনার কাছে আমরা আপনাদের যারা ছাত্রদের যে দাবিটা আছে, ইমিডিয়েটলি যেটা আমাদের ছাত্রদের বক্তব্য আসছে যে 2 দিন অথবা 3 দিনের ভিতরে অথবা আরও শর্ট টাইমের ভিতরে এইটাকে সমাধান করার জন্য, সাথে সাথে এই দাবিকে বাস্তবায়ন করার জন্য আমরা খুব শীঘ্রই আমরা একটা সমাধানের দিকে যেতে চাচ্ছি, এই দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আমরা আরেকটি জিনিস আমরা সংক্ষিপ্তভাবে বলতে চাই, এই জায়গায় মনে করবেন না আপনারা একা, এই জায়গায় সর্ব সিলেটবাসীরা আপনাদের পক্ষে, কারণ আপনাদের দাবিটা যুক্তিক দাবি, কারণ আপনাদের ভবিষ্যৎ এইটার সাথে রিলেটেড এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন হবে আমাদের দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা। আর আমি যেটা শুনতে পারলাম ওই নামের ব্যাপারে যেটা আপনারা উদ্যোগ নিয়েছেন, সেই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই সবাইকে।